প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 9 বছর পূর্তিতে গোটা দেশের সাথে রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টি ও তার গণসংগঠনগুলির উদ্যোগে নানা কর্মসূচি। 9 বছরে কেন্দ্রীয় সরকারে গৃহীত প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির আয়োজন, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। প্রদেশ বিজেপি ছাড়াও দলের বিভিন্ন গণসংগঠন পৃথক পৃথকভাবে 9 বছর পূর্তিতে সংগঠিত করে চলেছে বিভিন্ন কর্মকাণ্ড। দলের নির্দেশে মহিলা মোর্চাও গোটা রাজ্য জুড়ে নানা কর্মসূচি হাতে নিয়ে ময়দানে নেমেছে। মহিলা মোর্চা গৃহীত কর্মসূচির একটি হল 9 সাল বেমিশাল কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি মন্ডল স্তরে চলছে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী পরিবার মিলন উৎসব। মঙ্গলবার এমনটাই দেখা গেল বাধারঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বাধারঘাট মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এদিনের এই পরিবার মিলন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও ছিলেন এই কেন্দ্রে বিধায়িকা মীনা রানী সরকার সহ আরও বিশিষ্টজনেরা। বিধানসভা কেন্দ্র এলাকার অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের নিয়ে আয়োজিত পরিবার মিলন উৎসবে অংশ নিয়ে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই 9 বছরে সমাজে প্রত্যেকটা অংশের মানুষের সমস্যা স্থায়ী সমাধান করেছেন। পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তাতে মানুষ চোখ বন্ধ করে বলছেন, এই রাজ্যে রেল, রাস্তাঘাট, আন্তর্জাতিক বিমানবন্দর পেয়ে মানুষ খুশি। তাই মানুষ চাইছে আবারও এই সরকারটাকে। শুধু দেশই নয়, দেশের বাইরেও মানুষ এই সরকারটাকে সমর্থন করছে। সমস্যার স্থায়ী সমাধান এই সরকারটা গত 9 বছরে করেছে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা মানুষ চোখ বন্ধ করে বলছেন যে আমরা রাস্তাঘাট পেয়েছি, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমরা রেল কানেক্টিভিটি, যেটা আপনাদের কাছে আমাদের কাছে স্বপ্নেরও অতীত ছিল, সেই রেল কানেক্টিভিটি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেক কিছু আমরা পেয়েছি এবং আমরা চাই আগামী দিনেও এই সুবিধাগুলি আমরা পাবো এবং দেশ এগিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও দেশের সুনাম যেভাবে বৃদ্ধি হয়েছে সেটাকে মানুষ সমর্থন করছে এবং মানুষ জনতা জনার্জনরা নিজেদেরকে গর্বিত অনুভব করছেন। এটা আমরা যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের প্রধানমন্ত্রী আমাদের খোঁজখবর রাখছেন, সেই বিষয়টা মানুষের আপ্লুত আবেগ থাকবে। সব জায়গায় ভালো শোনা এবং সবাই মনের আবেগটা ঢেলে বলছেন আমাদেরকে। লোকসভার প্রচার কি শুরু করে দিয়েছে? নাড্ডাজি এসে লোকসভার প্রচার শুরু করে দিয়েছেন, আমাদেরকে লাগাতে দিয়েছে। রিপোর্ট সচিন জেটেন।